আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা এবং দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি নতুন একটি ডিজাইন নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, যে আপনি একটি ডট বা সার্কেলকে কিভাবে স্পাইরাল করে এভাবে একটি ডিজাইন করবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক, যে প্রসেসটি আমরা অবলম্বন করে এইরকম একটা ডিজাইন করতে পারি। সো আপনাকে ফার্স্ট টাইম এইরকম একটা আর্টবোর্ড নিতে হবে, এবং আর্টবোর্ড নেওয়ার পর আমাদেরকে যে প্রসেসটি ব্যবহার করতে হবে সেটি হচ্ছে, আমরা লাইন সেগমেন্ট টুলের আন্ডারে আমরা দেখবো যে স্পাইরাল টুল একটা দেখছি। সো আমরা স্পাইরাল টুলটা সিলেক্ট করলাম। করার পর আমাদের আর্টবোর্ডে যদি আমরা ড্র্যাগ করে মাউসের ইয়েটা যদি ড্র্যাগ করে নিচের দিকে আমরা ড্র্যাগ করি, তাহলে দেখেন এইরকম আমাদের কাছে স্পাইরাল একটা অপশান আসছে। যে আপনি যদি কিবোর্ডে আমাদের যে অ্যারো কি যেটা আছে এটা দিয়ে যদি আমরা আপে প্রেস করি, তাহলে দেখেন একটা করে কিন্তু আমাদের স্পাইরালটা বৃদ্ধি পাচ্ছে, আর যদি ডাউনে প্রেস করি তাহলে আপনার একটা করে স্পাইরাল কি হচ্ছে, কমে যাচ্ছে। দেখেন, আচ্ছা, আপনার যেটা পারফেক্ট মনে হবে আপনি সেই পর্যন্ত নিতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে এইরকম একটা স্পাইরাল নিলাম, এবং অবশ্যই এটাকে আমরা স্ট্রোক 0.25 বা তার বেশি একটু বাড়ায় নিতে পারি। আমাদেরকে যেটি করতে হবে, যে আমরা দেখলাম যে এই এখান থেকে ধরে যে আমাদের ডট যেই বা একটা সার্কেল আমরা ডট হিসেবে ব্যবহার করছি, এটা আমাদেরকে তৈরি করতে হবে। ঠিক আছে, তো তৈরি করার জন্য আমাদেরকে যেটি করতে হবে, ফার্স্ট টাইম আমাদেরকে একটা সার্কেল এখান থেকে ড্র করে নিতে হবে। আমি শিফট অল্টার ধরে একটা সার্কেল ড্র করছি, এবং অবশ্যই সেই সার্কেলটাকে আমরা স্ট্রোকটাকে অফ করে দিলাম এবং ফিল কালারটা অন করে দিব। দেওয়ার পর আমরা এটাকে এটার মিডল পয়েন্ট বরাবর বসাচ্ছি। সো এটা কিন্তু মিডল পয়েন্ট আছে কিনা এটা নির্ণয় করার জন্য আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে ওয়াই প্রেস করতে হবে, তাহলে এর আউটলাইনটা আপনি দেখতে পাবেন যে এটা প্রপারলি সার্কেলের মিডল পয়েন্টে আসছে কিনা। সো দেখেন এখানে আমাদের একটু মিস্টেক আছে। আমরা এটাকে সার্কেলটাকে একবারে মিডল পয়েন্ট বরাবর বসাতে পারি, অথবা এটাকে টেনে নিয়ে একবারে অ্যাকুরেট পয়েন্ট বরাবর বসায় দিলাম। সো এখান থেকে আমরা আরেকটা সার্কেল সেম প্রসেসে এখান থেকে অল্টার প্রেস করে কপি করে নিয়ে আসতে পারি এখানে। সো এটাকেও আমরা এটার পয়েন্ট বরাবর বসায় দিব। ওকে, একবারে মিডল পয়েন্ট আছে, এবং আমাদেরকে যেটি করতে হবে এই সার্কেলটাকে আমরা একটু বড় করব শিফট অল্টার ধরে, তাহলে পয়েন্টটা ঠিক থাকবে আমাদের। এবং সেম প্রসেসে এটাকে আমরা আর একটু বড় করছি শিফট অল্টার ধরে, টেনে নিয়ে আসেন। ওকে, এখন আমরা কন্ট্রোল ওয়াই প্রেস করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে আমাদের ডিজাইনটি সম্পন্ন হচ্ছে। সো আমাদেরকে সার্কেলটাকে আরও একটু বড় করতে হবে, এবং এই সার্কেলটাকে আমরা আর একটু বড় করতে পারি, মানে এটা একটু ছোট থাকবে এটা একটু বড় থাকবে, তাহলে জিনিসটা অনেক ভালো হয়। যদি আপনার পারফেক্ট হয় তাহলে আপনি রেখে দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, মেন যে জিনিসটা করতে হবে আমাদেরকে, এই ডটগুলোর প্রত্যেকটা সার্কেল অনুযায়ী এভাবে স্পাইরাল করতে হবে। সো আমাকে স্পাইরাল করার জন্য আমরা এই ডট এবং শিফট প্রেস করে এই ডটটা এই দুটা সিলেক্ট করলাম। আমরা কিন্তু এই স্পাইরাল যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করব না। ঠিক আছে, সো আমরা এখান থেকে যাব কোথায়, অবজেক্ট, অবজেক্ট থেকে আমাদের যে ব্লেন্ড অপশান আছে এই ব্লেন্ড থেকে আমরা অপশানে যাব। ব্লেন্ড অপশানে আসলে আমাদের এইরকম একটা উইন্ডো শো করবে, আমাদের এই স্পেসিং এর যে অপশানটা আছে আমরা দ্বিতীয়টা দিব, যে স্পেসিফাইড স্টেপস যেটা আছে এটাতে দিব, এবং এখানে আপনি কতগুলো এই দুটা স্পেসের মানে মাঝে কতগুলো আপনি ডট নিতে চাচ্ছেন, আপনি এখানে কিন্তু এটা বাড়তি করতে পারবেন এবং কমাতে পারবেন। সো এখানে আমি 50টা দিলাম। আমি যদি 50 দেওয়ার পর ওকে প্রেস করি, করার পর আমরা আবারও অবজেক্টে আসব, অবজেক্ট থেকে আমরা ব্লেন্ডে আসব, ব্লেন্ড থেকে আমরা মেক। তাহলে দেখেন এই দুইটা সার্কেলের মধ্যে আমাদের 50টা এরকম ডট আছে। সো এখন আমাদেরকে যা করতে হবে, এই দুইটাকে সিলেক্ট করব আমরা। এটা কিন্তু সম্পূর্ণ একটা শেপে কিন্তু কনভার্ট হয়ে গেছে, আমরা এই দুইটাকে সিলেক্ট করলাম। করার পর আমরা অবজেক্টে আসব, অবজেক্ট থেকে আবার ব্লেন্ডে আসব, ব্লেন্ড থেকে আমাদের এখানে দেখেন রিপ্লেস স্পেইন যেটা লেখা আছে আমরা এখানে প্রেস করে দেব। তাহলে দেখেন খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই সার্কেলটা কিন্তু এই
ডটটা এই একটা স্পাইরালের মধ্যে কিন্তু আমাদের চলে আসছে। তো এখানে মজার একটা বিষয় যে আপনি এখান থেকে এডিট করতে পারবেন। যেমন আমরা যদি এই সার্কেলটাকে সিলেক্ট করি ডাবল ক্লিক দিয়ে, এখানে যদি আমরা একটু শিফট অল্টার ধরে ছোট করে দেই, তাহলে দেখেন আস্তে করে ছোট তার থেকে বড়, এভাবে কিন্তু পর্যায়ক্রমিকভাবে বড় হয়ে যাচ্ছে। আবারও আপনি যদি চান এখান থেকে আরো ডট বৃদ্ধি করতে চাচ্ছেন, তাহলে এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমরা আবারও অবজেক্টে আসব, অবজেক্টে আসার পর ব্লেন্ডে আসব, ব্লেন্ড থেকে অপশান, এই অপশানে আসার পর আমরা প্রিভিউটা অন করে দিব। আপনি 50-এর জায়গায় কিন্তু চাইলে যদি বৃদ্ধি করতে হয়, তাহলে আপনি কিন্তু 51টা করতে পারেন। এভাবে কিন্তু একটা একটা করে বৃদ্ধি পাবে। আর যদি কমাতে চান, তাহলে কিন্তু এভাবে এখান থেকে কমাতে পারবেন। আমি 85-ই রাখলাম, ওকে। আপনার ডিজাইনটা যদি পারফেক্টলি হয়ে যায়, দেন আমরা এখান থেকে কি করতে পারি, অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিব, সবকিছু পারফেক্ট থাকলে, ঠিক আছে? আর কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন না। সো এখানে আমাদেরকে যেটি করতে হবে, এখন আমরা এটাতে একটা ব্যাকগ্রাউন্ড দিব, কারণ এই জিনিসগুলোর ব্যাকগ্রাউন্ডে বেশি ভালো লাগে অনেক। এবং ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেন ব্ল্যাক, এবং এটাতে অ্যারেঞ্জ সিলেক্ট করলাম, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, নিচে থেকে উপরে আসছে। সো এখানে আমি একটা কালার দিলাম এবং শিফট অল্টার ধরে এটাকে আমি বড় করে নিলাম, অ্যালাইনমেন্ট ঠিক করে নিচ্ছি, ওকে। এখন দেখেন যে সাদা কালারে আপনি রাখতে পারেন, অথবা আপনি যদি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে চান, তাহলে গ্রেডিয়েন্ট কালার দিতে পারেন। সো এখান থেকে আমি গ্রেডিয়েন্ট কালারটাকে, আর আমি গ্রেডিয়েন্ট কালার কিভাবে তৈরি করানো শিখাইছি, কিভাবে তৈরি করতে হয়, সো আপনারা একটু দেখে নেবেন। আমি এখান থেকে পেন টুল ব্যবহার করে গ্রেডিয়েন্ট কালারটা দিলাম। সো গ্রেডিয়েন্টটা দেওয়ার পর এখান থেকে আমাদের গ্রেডিয়েন্ট যে টুলস আছে, এটাকে আমরা যদি একটু নিচের দিকে ড্রাগ করে নেই, তাহলে আমরা দেখতে পাবো যে হালকা করে কিন্তু ডিজাইনটা আমাদের সামনে কিন্তু এভাবে শো করবে। এটাকে আমরা প্রপারলি ব্ল্যাক দেই, ওকে। এই হচ্ছে আমাদের মূলত ডিজাইন। আশা করি ডিজাইনটি নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার ভিডিওর নিচে কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব সব ধরনের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।